মিরপুর ক্যান্টনমেন্টে শেখ হাসিনা কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্নকারী সেনা কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণের এই আয়োজন এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়াও বিশ্বের তেরোটি দেশের সাতাশজন প্রশিক্ষণার্থী কোর্সে অংশ নেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন স্বাধীনতার পর একটি সুসজ্জিত সামরিক বাহিনী গড়ে তোলার কাজে হাত দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তাকে হত্যা করায় সেই লক্ষ্য বাস্তবায়ন হয়নি দীর্ঘ একুশ বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে তার সরকার উন্নত ও প্রযুক্তি নির্ভর দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ নেয় তার সুফল এখন পাওয়া যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী স্বাধীন দেশ হিসেবে আমাদের সশস্ত্র বাহিনী বিশ্ব সবাই মর্যাদা নিয়ে চলবে সেই আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করি শিক্ষিত ও যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছি আর্ম ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করে যাচ্ছি তিনি বলেন শুধু সামরিক ক্ষেত্রেই নয় রাষ্ট্রের সার্বিক উন্নয়নে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে দু হাজার একুশ সাল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম কাজে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এখানে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত দু হাজার একচল্লিশ সালের প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে সামরিক বাহিনীকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করে যেতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা